আসসালামু আলাইকুম, আমাদের মেশিন বিক্রয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেশে উপবাসে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সেট বলপেন মেশিন। এক ভাই উনি এসেছেন মুন্সিগঞ্জ থেকে, এই মেশিনটি উনি আজকে আমাদের কাছ থেকে ক্রয় করেছেন। আজকে এই মেশিনটি উনি ডেলিভারি নিয়ে যাবেন। তো মেশিনটি নেওয়ার আগে আমাদের যেটা প্রাথমিকভাবে করা উচিত সেটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা রেখে রাখি, যাতে করে ওনারা এখান থেকে একটা প্রশিক্ষণ নিয়ে বাসায় নিয়ে খুব ভালোভাবে কাজটা করতে পারে। আর উনি যদি প্রশিক্ষণটা ভালোভাবে নিতে না পারে তাহলে কিন্তু বাসায় নিয়ে ভালোভাবে কাজ করতে পারবে না। তো আমরা এই জন্য যখন যেই কলমের মেশিনগুলো নিয়ে যাচ্ছে, ডেলিভারি নিয়ে যাচ্ছে, তো ডেলিভারি নেওয়ার আগেই আমরা এখান থেকে একটা প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে দিই। তো এটা আসলে অনেক সহজ, কিন্তু না বুঝলে তো আসলে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমরা মানে সহজ বিষয়টা আরও বেশিভাবে ভালোভাবে আমরা সহজ করে দিই। তো ভাই কেমন আছেন আপনি? আপনার নাম কি? জি জি, মিলন ভাই, আপনি আমার চ্যানেলটা আসলে কতদিন যাবৎ দেখতেছেন? আসলে আমি আপনার চ্যানেলটা বেশি দিন হয় নাই, জি। তো যাই আমাদের মেশিনগুলো এবং যাই কিছু দুই মাস দেখতেছেন, তো মোটামুটি ভালো লেগেছে, জি। তো এই মেশিনটি বলপেন মেশিন আপনি অন্য অন্য জায়গায়ও দেখেছেন, আমার এখানেও দেখেছেন, তো তো আমার এখানে সরাসরি দেখার পর আপনি মানে কী অনুভূতি নিচ্ছেন, মানে কেমন লাগতেছে আপনার? আসলে মেশিন তো কয়েক জায়গায় দেখা হয়েছে আমার, আশেপাশে দেখেছি, আপনি আপনার এখানে দেখেছি, জি। আসলে মেশিন অনেক জায়গায় আরও বিক্রি করতেছে, কিন্তু দেখা গেছে দামে কমে বিক্রি করতেছে, কিন্তু দামটা আসলে বিষয় না, দামের থেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা আগে দেখতে হবে, মেশিন কোয়ালিটি দেখতে হবে যে আসলে এটার মধ্যে কী আছে আর ওটার মধ্যে কী আছে। 20,000 টাকা বলতেছে বা 25,000 টাকা বলছে, সেটা কেমন মানে ওইটার লোডার কেমন হবে, এটা কী সাইজ, তো আমরা এটা না দেখে আমরা কী করি যে আগেই যেটা করি সেটা হচ্ছে যেখানে কম কোনটা সেটা খুঁজি, কিন্তু কম তো অবশ্য ওই কমেরটাই দেয়, তাই না? দামের জিনিসটা তো আর কমে কেউ দেওয়া দেয় না। এখন একটা এটা তো বাংলা প্রবাদেই আছে যে যেমন গুড় তেমন মিষ্টি, তাই না? এখন আমরা যেমন গুড় লাগাবো তেমন তো মিষ্টি হবে। আর লো কোয়ালিটি মাল যেগুলো আছে দাম কম, সেগুলো তো মালও নর্মাল, মেশিনও নর্মাল, অনেক হালকা পাতলা সব দিক দিয়ে কম থাকে, হ্যাঁ, কোয়ালিটি ভালো থাকে না, হিটার কন্ট্রোলার থাকে না, চাবি টাবি থাকে না, অনেকই তো মেশিন আমরা দেখছি বিক্রি করতেছে, কিন্তু এগুলো তো কেউ দিতে পাচ্ছে না। এই যে মোটর আছে, এই মোটর এটা 1600 RPM জাপানি, হ্যাঁ। আবার যেগুলো লো কোয়ালিটি যেগুলো আছে 20,000-25,000 সেগুলো দিচ্ছে আপনার 20,000-25,000 সেগুলো দিচ্ছে 900 RPM, তো 900 RPM-এর মোটরগুলো তো হালকা, ওটার মধ্যে কোনো চাবি নাই, হিটার নাই, কন্ট্রোলার নাই, কিছুই তো নাই। তো এই জন্যই আমি আমার যে মেশিনগুলো আমাদের কাছে দামি কম দামি সব কোয়ালিটিগুলোই আছে, তো আমার একটাই অনুরোধ দেশবাসী আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা মেশিনগুলো দেখেন। আপনারা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যান, আপনারা গেলেই কিন্তু আপনাদের কিনতে হবে না, আপনারা দেখে যাচাই করবেন, যাচাই বাছাই করবেন, দাম জিজ্ঞাসা করবেন, তারপরে মেশিন দেখবেন, সব কিছু দেখবেন, দেখার পরে তারপরে নিজেই একটা বিচার বিশ্লেষণ করবেন যে আসলে ওইটা কীরকম হলো আর এইটা কীরকম, কোনটা কী দামের সাথে মিল আছে কি না। তো সব কিছুতে মিল রেখে আপনারা যদি মেশিন কিনতে পারেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না। তো মিলন ভাই, আমি এই জিনিসটাই আপনাদের সবাইকে বোঝাতে চেয়েছিলাম। তো মোটামুটি আপনি যেটা অনেক জায়গায় দেখেছেন আপনার বিচার বিশ্লেষণে এটাই ভালো লেগেছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার যেটা করণীয় আপনাকে একটা প্রাথমিক একটা ট্রেনিংয়ের বিষয় আছে, এটা আপনি একটু করেন। প্রথমে কালি দিতে হবে মিলন ভাই, এখানে দেখতে পাচ্ছেন একটা নজেল, এটা নজেল, হ্যাঁ, এই নজেল দিয়েই কালি উঠবে, প্রথমে আপনার কালি পড়তে হবে।
প্রথমে কালি ভরার পরে এটা হচ্ছে হিটার, হ্যাঁ এটা হিটার, এই হিটারের মাধ্যমে শীতকালে কালি টালি জমে গেলে এটা আপনার তরল হয়ে যাবে। আর এটা কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মাধ্যমে আপনি 100 পর্যন্ত আছে, আপনি প্রথমে 50-60-70 দিয়ে 10 মিনিট হিট দিলে এই কালিটা আবার তরল হয়ে যাবে। আর এখানে যেটা হচ্ছে অ্যাডজাস্টিং, এই অ্যাডজাস্টিংটা আপনার মিলাই নিতে হবে কালি কতটুকু হবেন, এদিকে এদিকে করলে বা বেশি যদি ভিতর দিকে দেন তাহলে আপনার কালিটা কিন্তু বেশি উঠবে, বাইরের দিকে নিলে আপনার কালিটা মানে কমাবো, ঠিক আছে। তো এটা আপনি কালি দেখা যাবে আমাদের বলপেনের কাঁচামালগুলোতে, আপনি দেখলেই আপনি সেটিং করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক আপনি শুরু করেন, আর হ্যাঁ শুরু করেন, কালি ভরেন, মনে করেন এটা তো কালি ভরি নাই, জাস্ট আপনাকে একটা প্রশিক্ষণের বিষয়টা দেখা দিতেছি। হ্যাঁ এক এক চাপেই হয়ে যাবে, এক চাপেই হয়ে যাবে, হ্যাঁ এক চাপেই হয়ে যাবে, হাতের ব্যালেন্সে জি এইভাবে প্রত্যেকটা এইভাবে। আর এই কালিগুলো ভরার পরে আপনারা বিছায় রাখবেন, আরেকজনে আবার অ্যাডাপ্টার লাগাইবে, ঠিক আছে, আরেকজনে অ্যাডাপ্টার লাগাইবে। কীভাবে লাগাবো? হ্যাঁ অ্যাডাপ্টারটা লাগানোর জন্য আমরা মোটামুটি একটা শিখিয়ে দিচ্ছি, মোমেন মোমেন অ্যাডাপ্টারটা লাগানোর জন্য আমরা শিখিয়ে দিচ্ছি। জি আপনি বসেন, বলগুলো হাতে নেন, এটা একটা একটা করে লাগাইতে হবে, কালি ভরার পরে আপনি সব রেখে দিন। জি মোটা অংশটা, জি বড় অংশটা আপনি দিতে হবে, একটা মিনিট লাগিয়েছেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার তো এটা টেবিলে ফিটিং করবেন, তাই না, এই স্কুল বাসে আপনার এইখানে হাত রাখতে হবে, এইখানে চাতা দিয়ে রাখতে হবে, ঠিক আছে, দেন চাতা জোরে দেন, হ্যাঁ জোরে চাতা দিতে হবে, হ্যাঁ ছেড়ে দেন, এক চাতা দিয়ে একটা চাপ দিলেই মানে একটা একবার প্রেস করলে হ্যাঁ বাস হয়ে গেছে, দেখছেন, মানে জোরে জোরে ঠাট করে মারবেন, সেন্টারিং করে আছে তো আস্তে দেওয়ার দরকার নেই, জোরে মারবেন, জোরে ঢুকে দিবেন, ঢুকে যাওয়ার পরে যেটা হবে ওইটা হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা ট্রাই করেন, আপনি চেষ্টা করেন আরেকটা, ঠিক আছে, কলমটা কিন্তু আপনার মাঝখানে এখানে হাত রাখতে হবে, তাহলে কিন্তু আইসা পড়বে, হ্যাঁ জি হয়ে গেছে, বাস আর লাগবে না। তো অ্যাডাপ্টার আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে হাত রাখবেন, এখানে আপনি হাত রাখবেন, হ্যাঁ একটু, হ্যাঁ আপনার কাজ হচ্ছে এইখানে এটা দিয়ে এখানে হাত রাখবেন, প্রেশার দিয়ে ছেড়া দিবেন, বাস বুঝতে পেরেছেন, আচ্ছা ঠিক আছে। তারপরে এখন যেটা হবে আপনার, আপনি অ্যাডাপ্টার লাগিয়েছেন, আপনি পিন লাগাইতে হবে, যে আপনি একটা পিন লাগান, বললাম ভাই টিপস পাইছেন আপনি, এই যে আছে আপনার টিপস, যে চিকন অংশটা ভিতর হয়ে যাবে, হাত লাগিয়ে হবে সামনের দিকে হাত লাগিয়ে লাগাই নেন, এখানে এখানে হাত, এই যে এখানে এখানে সামনে সামনে, হ্যাঁ 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 এসে এসে আরেকখান সামনে সবসময় সামনে যাতা লাগবে, ঠিক আছে। তো এইভাবেই আপনার হয়ে গেল, তারপরে আপনি এখান থেকে ক্যাপ খোলান, একটা ক্যাপ খোলায় লাগান, এটা মানে ক্যাপ লাগাইলেই হয়ে গেল, কলম হয়ে গেল। তারপরে একটা কাজ হচ্ছে যেটা, এটা খুলান, ক্যাপটা খুলান, ক্যাপ শেষে লাগাইবেন, আপনার এই গাড়িটার ভিতরে সেন্ট্রিফিউজ করতে হবে, সেন্ট্রিফিউজিং মেশিনটা, মিলন ভাই একটা জিনিস আপনি বুঝাই, এই সেন্ট্রিফিউজিং মেশিনটা কিন্তু অনেক ভাইটাল ইম্পর্টেন্ট, আপনি কালি যত ভালোই লাগান না কেন, যদি আপনি সময় মতন 5-7 মিনিট এটা না ঘুরান, হ্যাঁ তাহলে কিন্তু আপনার সেন্ট্রিফিউজ হবে না, হ্যাঁ এই যে বাইরে সেটে এই এই যে পাশে এটা কিন্তু ছিদ্র আছে, এই যে পাশে ছিদ্র আছে, হ্যাঁ পিছন পিছন সাইডটা সামনে রাখতে হবে, এই 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 সাইড দিয়েই হাওয়াটা ঢুকবে, ঢুকার পরে আপনার এটা বাতাসের একটা প্রেশার সৃষ্টি হবে, প্রেশারের মাধ্যমে এটা একদম সেন্ট্রিফিউজ হয়ে যাবে, পিছন দিয়ে ব্যাক করবে না কালিটা, আর আপনার লেখাও ভালো আসবে, ঠিক আছে। তো এটা সুইচ দিলেই কিন্তু আপনি সুইচ দিতে পারেন, একটু ট্রাই করে দেখতে পারেন, আবার বাসায় নিয়ে তো করবেন না ভাই, নষ্ট মেশিন দিয়ে দিচ্ছে, বাস বন্ধ করে দেন,
একটা টেবিলের ফিটিং করে নিতে হবে। তো মিলন ভাই, আপনি তো আশা করি বুঝতে পেরেছেন। জি জি, এইভাবে আপনি করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন মিলন ভাই, এবং আপনারা দেশবাসী যারা যে যেখানে আমাদের এই চ্যানেলটা দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পক্ষ থেকে অগ্রিম অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।